বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার বন্ধ করে মানবাধিকারের চরম লঙ্ঘন করা হয়েছিল, তখন যারা আজকে প্রেসক্রিপশন দেয় তারা কোথায় ছিল? একজন মানুষের পিতা কিংবা আত্মীয় পরিজন পরিবার পরিজনের হত্যাকাণ্ডের বিচার চাওয়ার অধিকার আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার বিচার চাওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তখন মানবাধিকারের বাণীগুলো কোথায় ছিল? আজকে তাই সার্জেন্ট কামাল পাশা সাহেব বলেছেন, আমি তার সুতে সুর মিলিয়ে বলবো, আগে এদের মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমার বাম পাশে যারা দাঁড়িয়ে আছে, ডান পাশে যারা দাঁড়িয়ে আছে, তাদের মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। এরা রাজনীতি জানে না, রাজনীতি বুঝে না, রাজনীতি করে না, এরা সাধারণ মানুষ, এদের কোনো অপরাধ নাই, নিতান্ত জীবিকার তাগিদে তারা রাস্তায় বেরোয়েছিল, কিন্তু তাদের উপরে পেট্রোল বোমা নিক্ষেপ করে বেগম খালেদা জিয়ার পেটুয়া বাহিনী, সন্ত্রাসী বাহিনী, তারিক জিয়ার সন্ত্রাসী বাহিনী, পেটুয়া বাহিনী, এই মির্জা ফখরুল ইসলাম, মির্জা আব্বাস সহ এদের নেতাদের পরিচালনায় অর্থায়নের নির্দেশে তাদের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল, বোমা নিক্ষেপ করা হয়েছিল। একজন ট্রাক ড্রাইভার তারা অবরোধ রেখেছে, ট্রাক চলছে না, ট্রাক রাস্তায় দাঁড়িয়ে আছে রাতের বেলা, এবং ট্রাক ড্রাইভার সেই গাড়ির ড্রাইভিং সিটে শুয়ে ঘুমাচ্ছে, সেখানে পেট্রোল বোমা মেরে ট্রাক জ্বালিয়ে দিয়েছে, ট্রাক ড্রাইভার ভাইকে পুড়িয়ে অঙ্গার করে ফেলেছে। এ কেমন রাজনীতি! এবং সেই ট্রাক ড্রাইভার যাতে সেখান থেকে বের হতে না পারে, সেই জন্য পেট্রোল বোমা নিক্ষেপ করার আগে বাইরে আগার আবার তালা মেরে দিয়েছিল যাতে বের হতে না পারে। এই যে নির্মমতা, এগুলোর জন্য দায়ী বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সহ যারা আজকে লম্বা লম্বা বড় বড় কথা বলে বিকেলবেলা যারা সমাবেশ করবে, তারা সবাই হুকুমদাতা এবং এই নির্মমতার জন্য দায়ী।